আব্বা তো চলে গেলেন হাসি মুখে, আমাদের সকলকে কাঁদিয়ে এসে আর তো করতে শুনতে পারবো না। বাংলাদেশের বর্তমান সময়কার সব থেকে আলোচিত নন্দিত মুফাসসিরগণ আজকে আমাকে আমাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য কষ্ট করে এই পর্যন্ত এসেছেন, তার জন্য মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আর আমার এই সমস্ত ভাই, এই ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তখন খুব ছোট, চাচা ড্রয়িং রুমে শুলেন একবার, তো নাসিম এবং মাসউদ বলছে আমার দিকে তাকে আসুন। আমি বলছি চাচা আমার দিকে তাকে আসতে হবে। চাচা বললেন যে তোমরা নাসিম আর মাসুদ এক সাইডে যাও, তারেক এক পাশে থাকো, আমি মধ্যখানে শুব। তুমি মধ্যখানে শুয়ে আমাদের তিনজনের উপরে হাত রাখলে, আমরা ঘুমিয়ে পড়লাম, তিনি চলে গেলেন ভিতরে। চাচা আমাকে বুলবুলের চেয়ে কোনো অংশে কম ভালোবাসতেন না। চাচা প্রথম ঢাকায় থাকতেন পাবনা ভিলাতে, যেটা স্বামীর শ্বশুর বাড়ি, এবং সেখানে চাচা একা থাকেন, চাচা তার আব্বাকে নিয়ে এসেছে। প্রতিটি মাহফিলের আগে ওনার আব্বার পায়ের সামনে বসে থাকতেন, আব্বা মাথায় হাত দিয়ে বলতেন আল্লাহ আমার ছেলেকে সুলতান আল ওয়াইজিন বানিয়ে দাও। মায়ের পায়ের সামনে বসে থাকতেন এই বড় মানুষটি। চাচার বিনয় যে কত বেশি ছিল, আল্লাহবা কামালুদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ বলছেন, খমিনের দাওয়াতে আমরা ইরানে যাই, বেশ কিছু বাছাই করা আলে, একই রুমে আমি আর আল্লামা সাইদি সাহেব থাকার ব্যবস্থা হয়। আমি সকালে ফজরের পরে একটু কাইদুল্লাহ একটু রেস্ট নিচ্ছিলাম, আমি একটু পরে উঠে দেখি যে আল্লামা সাইদি সাহেব ওনার পরার লঙ্গে দিয়ে আমার জুতো পরিষ্কার করতেছে। জাফরি সাহেব বলে কেঁদে ফেললে, বলল যে ভাই আপনি এটা কী করছেন? বলছে আপনার মতো একজন আলেমের খেদমত আমি করছি। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হতো, হুজুরের আলোচনা যখন শুনতাম, এখনও শুনি, যে উনাকে আল্লাহ তাআলা মনে হয় কোরআনের তাফসির করার জন্যই বানিয়েছিলেন। আল্লাহ, যে একজন দায়ী, একজন মুফাসসির কোরআনের ভাষা, প্রজ্ঞা, ভাষার ব্যঞ্জনা, সাবলীলতা, বিচক্ষণতা, কথার হিকমা এবং নিরহংকার বিনয়ী মনোভাব সব মিলিয়ে একজন দায়ীর যত গুণাবলী থাকা দরকার, আল্লাহ আল্লামা সাইদির ভিতরে সবগুলো সমন্বয় ঘটিয়েছিলেন। এই জন্য তাফসিরের ময়দানে উনি প্রশ্নের ঊর্ধ্বে। হুজুরের সাথে উনি অ্যারেস্ট হওয়ার আগে সরাসরি তিনবার সাক্ষাতের সুযোগ আমার হয়েছিল। হুজুরকে দেখেছি শত শতবার, অনেকবার সামনাসামনি ওনার দাস পেয়েছি, প্রোগ্রাম পেয়েছি, মাহফিল শুনেছি, কিন্তু মুসাফা করে দেখার সুযোগ পেয়েছি মাত্র তিনবার পথিক হিসাবে। এ তিনবারই উনি আমাকে আগে সালাম দিয়েছেন, আমি আগে সালাম দিতে পারিনি, যদিও তখন তিনি আমাকে চিনতেন না। উনি আসছেন, আমি এগোচ্ছি, ভাবছি যে আরো একটু কাছে আসুক সালাম দেব, দূর থেকে দিলে নাও শুনতে পারে, কিন্তু দূরত্ব দুটুকুতে আসার আগেই তিনি সালাম দিয়ে দিয়েছেন। তারপরে হুজুরের সাথে বছর দুয়েক আগে আমাদের শামীম ভাই মাসুদ ভাইয়ের সাথে জেলখানায় গিয়ে একটু সাক্ষাতের সুযোগ আমি নিয়েছিলাম। আমাদের শামীম ভাই এরা উদারতার পরিচয় দিয়েছেন, আমাকে কৃতজ্ঞতার বন্ধনে চিরদিনের জন্য ঋণী করে ফেলেছেন, যে হুজুরকে জেলখানায় গিয়ে আমি কথা বলার সুযোগটা নিয়েছি। সেখানে হুজুর আমার কপালে চুমু দিয়েছেন, জড়িয়ে ধরেছেন, এমন আবেগে কথা বলেছেন মনে হয় যেন আমাকে কতকাল ধরে তিনি চিনেন। চামচে নুডলস নিলেন, আমাকে খাইয়ে দিলেন, আমি হুজুরের অনুমতি নিয়ে হুজুরকে এক চামচ খাইয়ে দিলাম। হুজুর আশা ব্যক্ত করেছেন, তুমি বাহিরে গিয়ে আমাদের ভাইদেরকে বলিও যেন সবাই দোয়া করে আমি যেন শহীদই মৃত্যু পাই। আব্বা তো চলে গেলেন হাসি মুখে, আমাদের সকলকে কাঁদিয়ে এসে কি সুন্দর একটা হাসি দিয়ে, Thank you.
বুঝতে পারবো না যে জেলখানায় বিশ পঁচিশ মিনিটের মতন সাক্ষাৎ দিত। প্রতিবার মনে করতাম যে বিশ মিনিট শেষ হলো নাকি, আগামীবার ঘড়ি দেখে ঢুকবো, ঘড়ি দেখে ঢুকবো, ঘড়ি দেখে বেরোবো, বিশ মিনিট হয় কিনা। আব্বা সামনে আসবার ভুলে যেত, কি সুন্দর হাসি দিত, এসেই সালাম দিতেন, এসেই জড়ায় ধরতেন বিদায়ের সময়। বিদায়ের সময় কপালে আদর দিতেন, বলতেন তোমাদেরকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম, আমার চোখে আল্লাহ এত সুশ্রী এত সুন্দর মানুষ হয়, আপটু বটপ একটা মানুষের এত সুশ্রী এত সুন্দর চেহারা, আরো ভাবিয়ে আরো কাঁদিয়ে তুলেছ। যেদিন তিনি ইন্তেকাল করেন তার আগের দিনের তার সেই মায়াবী সে হাসি দৃশ্য। লামা দিলওয়ার হোসেন সাইয়েদ সাহেব রাহিমাহুল্লাহ, তার জীবন এত ব্যাপক, স্মৃতি এত বেশি, বলে শেষ করা যাবে না। এ ধরনের একজন আলেম তার ইন্তেকালের পরে স্মৃতি ব্যক্ত করা, দু চারটি কথা বলা, প্রত্যেকেরই মনে একটা আবেগ ছিল। বাংলাদেশের সকল ঘরানার আলেম পীর বুজুর্গরা এবং তরুণ মুফাসসিররা যারা হুজুরের আদর্শ এবং হুজুরের বক্তব্যকে অনুপ্রাণিত হয়ে যারা এ ময়দানে কোরআনুল করিমের খেদমত করে যাচ্ছেন, দাঁড়িয়ে আল্লাহর কাজ করে যাচ্ছেন, তাদের প্রত্যেকের মনে আবেগ ছিল। বিশ্বনন্দিত মুফাসসির কোরআনে জানা যায় এবং তার ব্যাপারে দু একটি স্মৃতিচারণ করলেন। সবাই কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, সুযোগটা পায়নি, সবাই হৃদয়টা ক্ষতবিক্ষত। প্রিয় মুসলিম উম্মা, আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইয়েদি রাহিমাহুল্লাহ, ওনার পুরো জিন্দেগি একামতে দিনের জন্যই তিনি কাজ করে গিয়েছিলেন। বাতিলের সাথে তিনি কখনো আপোষ করেননি, যদি তিনি আপোষ করতেন অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারতেন। শুধুমাত্র একামতে দিনের কাজ করতে গিয়েই নিজের জীবনটাকে তিনি আল্লাহর রাহে উৎসর্গ করেছেন। তিনি যেই কাজটুকু করেছেন আল্লাহ কবুল করুন, আর তার রেখে যাওয়া কাজ আমরা যারা বেঁচে আছি আমরা যাতে আঞ্জাম দিতে পারি, আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমরা যারা তরুণ প্রজন্মের, এই অল্প বয়সে আমরা যারা কথা বলি, আমরা ওনাকে খুব বেশি কাছ থেকে পাইনি, কিন্তু এখনও ওনার কাছ থেকে, ওনার মাহফিল থেকে আমরা শিখি কিভাবে কথা বলতে হয়, কিভাবে একজন আলেম সমগ্র মানুষের কাছে, আমরা মানুষ বলতে যাদেরকে মনে করি, প্রত্যেকটা মানুষের কাছে, মানুষের হৃদয়ে ওনার দাওয়াত ছড়িয়ে গিয়েছে। হুজুরকে আমি আমার জীবনে অনেকবার দেখেছি, অনেক কাছ থেকে পেয়েছি। পৃথিবীর বড় বড় স্কলার যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের প্রিয় এই মানুষ আল্লামা দিলওয়ার হোসেন সাইয়েদি রাহিমাহুল্লাহ। ইউসুফ আল কারদাবিকে আমি অনেক কাছ থেকে পেয়েছি, কাছ থেকে পেয়েছি রশিদ আল খানুশি, কাছ থেকে পেয়েছি প্রেসিডেন্ট মুরসি, কাছ থেকে পেয়েছি ইখওয়ানুল মুসলিমের প্রধান ডক্টর মোহাম্মদ বদি, কাছ থেকে পেয়েছি হাসানুল বান্নার ছেলে সাইফুল ইসলাম হাসানুল বান্না। তাদের মধ্যে রসুলের যে আদর্শ, তাদের মধ্যে যে রসুলের ত্যাগ, তাদের মধ্যে সাহাবিদের যেই ভালোবাসা, ঠিক সুন্নাতের প্রতি রসুলের প্রতি যেই মহব্বত, আমি কাছ থেকে পেয়েছি আমাদের প্রিয় মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাইয়েদি রাহিমাহুল্লাহ। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইয়েদি সাহেব রাহিমাহুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ
আমরা আজকের এই প্রোগ্রামে এবং সারা পৃথিবীর মুসলমানেরা আমাদের হৃদয়ের এই দোয়া, আমাদের তাহাজ্জুদ, আমাদের রাতের শেষ ভাগের নামাজের এই দোয়া, আমাদের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া, এবং হুজুরের বক্তব্য একটি কথা ছিল, যেদিন আপনারা শুনবেন সাঈদি নাই সেদিন শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। তবে তিনি যেই বক্তৃতাগুলো করতেন এটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না, যে কোরআন দিয়ে কোরআনের তাফসির, এটা বাংলাদেশের ইতিহাসে আর কেউ ইতিপূর্বে করেছে কি না আমার জানা নেই। যেন মুক্তার মতো একটার পর একটা আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি যেভাবে জাতিকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, কোরআনের দিকে ডেকেছেন, এটা আসলে অনবদ্য। আল্লাহ তাআলা যেন এজন্যই তাকে তৈরি করেছেন, তার গবেষণা এবং বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপনা এটা অসাধারণ। আমরা সবাই তার তাফসিরের ছাত্র, তার কাছ থেকে আমরা তাফসির শিখেছি, তার রুহানি তাওয়াজ্জ আমাদের সকলের উপরে রয়েছে। সকলের উপর থাকার কারণে আজকে আমরা আল্লাহর রহমত তো রয়েছে, তাফসিরের অঙ্গনে আমরা কাজ করছি। তো আল্লামা সাঈদীর, আমার আম্মু বলতেন যে উচিত বক্তা। আমার আম্মু প্রচণ্ড রকম ভক্ত ছিলেন। আমার আম্মু ইন্তেকাল করেছেন, তিনি সারাটি জীবন তার ওয়াজ শুনতেন, আমরা তার ওয়াজ শুনতাম। কত চোখের পানি আমরা তার ওয়াজ শুনে, এই চোখের পানি আমরা ফেলেছি, কত মানুষ ফেলেছে। আমি যে আমাদের প্রিয় মরহুম মাগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তার যে প্রশংসা, তার যে সম্মান, তার যে আদর্শিক এই যে প্রশংসনীয় গুণাবলী শুনেছি, আমি তার বাস্তবিক সামান্য এই কথায় বুঝেছি।